গুড মর্নিং ইন্টারনেট আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকে কে ওয়ার্ল্ড তো ফ্রেন্ডস আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছিলেন যে অনলাইনে কিভাবে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে ওয়াটারের জন্য অর্থাৎ বাড়ি বাড়ি যে পানীয় জলের ব্যবস্থা রয়েছে সেই পানীয় জলের জন্য অ্যাপ্লিকেশান করবেন তো ফ্রেন্ডস এই ছোট্ট একটি ব্যাপার আর সেই ছোট্ট ব্যাপারটির উপরেই কিন্তু আজকে ভিডিওটি থাকছে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে আপনার মোবাইল ফোন অথবা আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে খুব সহজেই কিন্তু এই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন তো ফ্রেন্স চলুন আমি আপনাদেরকে নিয়ে যাই আমার ল্যাপটপ স্ক্রিনে সবার প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন সেখানে গিয়ে লিখবেন বালুরঘাট বালুরঘাট মিউনিসিপ্যালিটি ওয়াটার অ্যাপ্লিকেশান তো জাস্ট এটি লিখে আপনি সার্চ করবেন আর তারপরে দেখুন বালুরঘাট মিউনিসিপ্যালিটি সবার যে ওপরে যে রেজাল্টটি আসছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করবার পরই আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে ফর্ম এ সি রুল নাম্বার ওয়ান বালুঘাট মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই অ্যাপ্লিকেশান ফর দি অর্ডিনারি হাউস কানেকশান ফর ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড গ্রামেটিক্যাল পারপাস তো ফ্রেন্ডস সব রকম পারপাসের জন্যই কিন্তু এই কানেকশানটি আমরা নিতে পারি তো এখানে আমাদেরকে যা যা করতে হবে সবার প্রথমে দিতে হবে আমাদের আবেদনকারীর নাম নেম অফ দ্য অ্যাপ্লিকেশান তারপরে দিতে হবে অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেশান আপনার ঠিকানাটা দিয়ে দেবেন পিন কোড দিয়ে দেবেন আপনি যেহেতু বালুরহাট থেকে করছেন পিন কোড আপনাকে দিতে হবে ওয়ার্ড অ্যান্ড হোল্ডিং নাম্বার আপনাকে আপনার ওয়ার্ডের নাম্বার এবং হোল্ডিং নাম্বারের জায়গা সেখানে দিতে হবে এবং আপনাকে একটি কপি সেই কপিটি কিন্তু ফাইল আপনাকে প্রসেস করতে হবে অর্থাৎ আপনার যে হোল্ডিংটা যে হোল্ডিং নাম্বারে যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা যে আপনার ক্লিয়ারেন্স আছে কি আছে নেই সেই জন্যই কিন্তু এই কপিটা চাইছে তো আপনাকে এই অ্যাপ্লিকেশন করবার আগে কিন্তু আপনার সম্পূর্ণ ইয়ারের ট্যাক্স ক্লিয়ারেন্স করে দিতে হবে তো অবশ্যই আপনি ট্যাক্স ক্লিয়ার করার পর এই ছবিটি এখানে একটি মোবাইল ফোন থেকে বা ক্যামেরা থেকে যেভাবে হোক একটি ছবি তুলবেন আর এখানে অ্যাপ্লিকেশান ফর্মের এই যেখানে যেখানে চুজ ফাইল আছে এখানে দিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এরপরে আপনার অকুপেশান পর অ্যাপ্লিক্যান্ট তো আপনি যদি সার্ভিসম্যান হন সার্ভিস দেবেন যদি বিজনেসম্যান হন বিজনেস নেবেন আর যদি আপনি অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত থাকেন তাই দেবেন যা আছেন তাই দেবেন নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার আপনার পরিবারের সদস্য সদস্যগত প্রাপ্তবয়স্ক কজন আছেন শিশু কজন আছেন আর যদি আপনার বাড়িতে ভাড়াটিয়া বা অন্যান্য কেউ থেকে থাকেন তাহলে কিন্তু সেখানেও প্রাপ্তবয়স্ক এবং শিশু চেয়েছে যদি আপনার বাড়িতে না থাকে থাকে কোনো ভাড়াটিয়া তাহলে দেবেন না এরপরে চলে আসেন অ্যাপ্লিকেশান ফর বিপিএল আপনার যদি বিপিএল না আইপিএল আপনি যদি বিপিএল হন তাহলে বিপিএল ইউজ করবেন আর যদি না হয়ে থাকেন তাহলে নো করবেন এটা কিন্তু ম্যান্ডেটরি রয়েছে আপনাকে রেশন কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তারপর রেশন কার্ডের কোন শ্রেণির অর্থাৎ আর কে এস ওয়াই আর কে টু না এসপিপি সেই সমস্ত শ্রেণীগুলো এখানে উল্লেখ করতে হবে যে ক্যাটাগরিতে আপনার সেই ক্যাটাগরিটি এখানে লিখতে হবে রেশন কার্ডের প্রুফ অর্থাৎ রেশন কার্ডের প্রমাণপত্র রেশন কার্ডের প্রমাণপত্র হবে আপনার রেশন কার্ডেরই একটি কপি অর্থাৎ রেশন কার্ডের একটি ছবি তুলবেন আর এখানে একটি ফাইলে দিয়ে দেবেন সেই ফাইলটি কিন্তু জেপিজি ডক্স ফাইল বা পিএনজি যে কোনো ফর্ম্যাটে হতে পারে ফটো আইডেন্টি প্রুফ আপনি এখানে এপিক দিতে পারেন আপনার ভোটার কার্ডের যে এপিক নাম্বার থাকবে সেই নাম্বারটি বা সেই কপিটি দিতে পারেন আধার কার্ড দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন যে কোনো একটি দিতে পারেন ডিস্ট্যান্স বিটুইন দি ওয়াটার ওয়াটার লাইন অ্যান্ড অ্যাড্রেস সব অ্যাপ্লিকেশান তো এখানে কিন্তু আপনার বাড়িটা যে আপনার রাস্তার সামনে দিয়ে যেখান দিয়ে পাইপটি গেছে সেখান থেকে আপনার বাড়ির দূরত্বটি কত যত মিটার দূরত্ব আপনি আইডিয়া করে দিয়ে দিবেন। তবে আমার যতটুকু জানা আছে মেন লাইন থেকে শুধুমাত্র দশ মিটার পর্যন্ত পাইপ কিন্তু এরা সার্ভিস দিচ্ছে তার বেশি পাইপ কিন্তু দিচ্ছে না সেটা কিন্তু আপনাকে এক্সট্রা করে লাগিয়ে নিতে হবে তো তারপরে আসছে টাইপ অফ কাস্টমার এই কাস্টমারটা কি ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল না কমার্শিয়াল সব রকমই হয় আপনি নিশ্চয়ই বাড়ির জন্যই অ্যাপ্লিকেশান করবেন তাহলে বাড়ি যদি অন্য কোনো পারপাসে করে থাকেন কমার্শিয়াল পারপাসে তাহলে কমার্শিয়ালেই ঠিক করবেন এরপরে দিতে হবে অ্যাপ্লিকেন্টের প্রোফাইল পিকচার অ্যাপ্লিকেন্টের একটি প্রোফাইল ইমেজ দিতে হবে এবং এখানে চুজ ফাইল দিয়ে আপনাকে ফাইলটি সেভ করে দিতে হবে আর এখান থেকে সেভ করার পরেই কিন্তু দ্বিতীয় পেজে আপনাকে নিয়ে যাবে সেখানে গিয়ে আপনি আপনি যে যে ইনফরমেশান দিয়েছেন সেই সমস্ত ইনফরমেশানগুলি আপনার সামনে চলে আসবে এবং সেগুলি যদি কোনো কারেকশান করার থাকে তাহলে আপনি সেখানেই কারেকশান করে নেবেন না হলে তারই একটি প্রিন্ট আউট বার করে নেবেন এবং প্রিন্ট আউট বের করে নেওয়ার পর সেই কপির সঙ্গে আপনার আপনি যেখানে আইডেন্টি প্রুফ হিসেবে যে কপিগুলো দিয়েছেন অর্থাৎ এপিক দিয়েছেন আধার দিয়েছেন না পাসপোর্ট না প্যান কার্ড না ড্রাইভিং লাইসেন্স যা দেবেন তার একটি কপির পা হচ্ছে জেরক্স কপি নেবেন এর সঙ্গে কিন্তু আপনাকে আরেকটি কপি নিতে হবে সেটা হলো আপনার রেশন কার্ডের একটি কপিও নিয়ে নিতে হবে নেবার পর আপনার মিউনিসিপ্যালিটি ট্যাক্স সার্টিফিকেট যেটি তারও একটি কপি নেবেন জেরক্স নিয়ে সবগুলি কাগজ একসঙ্গে পিন আপ করে আপনি আপনার ফর্মটিকে কিন্তু জমা দেবেন আপনি মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে তো ফ্রেন্ডস এর পরের প্রসিডিয়ারটি কিন্তু করবে অফিস এখানে গিয়ে জমা দিলে আপনার কাগজটি জমা নিয়ে নেওয়া হবে এবং তারপরে আপনার বাড়িতে ইনকোয়ারির জন্য লোক আসবে তো ফ্রেন্ডস এটাই ছিল অনলাইনে কিভাবে আপনি এই কাজটি করতে পারেন তার একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন যাতে অন্যান্যরা সবাই জানতে পারে এবং তারাও যেন নিজের বাড়ির জলের লাইনের জন্য অনলাইনেই কিন্তু অ্যাপ্লিকেশানটি করে দিতে পারে এই মুহূর্তে কিন্তু ফ্রি অফ কস্টে চলছে অ্যাপ্লিকেশানটি কিন্তু যদি এর পরে অ্যাপ্লিকেশান করেন তখন কোনো নতুন রুল আসলে আসলেও পারে এই মুহুর্তে কিন্তু ফ্রি অফ কস্টই রয়েছে আমি এতটুকুই জানি তবে আমি জানি না যে এর পরের প্রসিডিওর কি তাই আপনাদেরকে দেখাতে পারছি না তবে যতটুকু সম্ভব এই কাগজগুলো নিয়ে আপনাকে গিয়ে ওখানে জমা দিতে হবে আমিও সেখানেই দেবো তারপরে যদি কোনো নতুন তথ্য আসে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো আর যে পর্যন্তই বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ফ্রেন্ডস জয় হিন্দ বন্দে মাতারাম